আবারও প্রবাসী স্ত্রী পরকীয়ায় অস্থির। প্রবাসীর স্বামী রাকি গুণধর স্ত্রী সাকি স্বামীদের টাকা পয়সা নিয়ে চলে গেছেন বাগি। ঘটনা কৈলাসহর যোগরাজনগর গ্রাম পঞ্চায়েতে। সংবাদে জানা যায়, ইরানী থানার অধীন যোগরাজনগর গ্রাম পঞ্চায়েতের শাহাবুদ্দিন পরিবারের শাহাবুদ্দিন একজন প্রবাসী। কর্মসূত্রে উনি প্রবাস যাপন করছেন। এর সুযোগে শাহাবুদ্দিনের গুণধর স্ত্রী শাহাবুদ্দিনের প্রবাস খাটনির সমস্ত অর্থ নিয়ে স্ত্রী সাকি বেগম রাধাচড়া এক ছেলের সাথে লিপ্ত হয়ে 3 বছরের সন্তান নিয়ে লটরপটরে চলে যান। আরও একবার ইরানি পুলিশ স্টেশনে পুলিশকর্মীদের নিয়ে লিখিত আকারে সুযোগ দিয়েছিলেন স্বামী শাহাবুদ্দিন। তার 5 মাস পর চম্পট দেন স্ত্রী সাকি বেগম। আরো জানা যায়, সাকি বেগমের বাবার বাড়ি কনকপুর এলাকায়। এই বিষয়ে প্রবাসী শাহাবুদ্দিন লিখিত আকারে প্রশাসনের সাহায্য চাইছেন। তবে দিনের পর দিন যেভাবে পরকীয়ার প্রভাব বাড়ছে স্ত্রীদের উপর, প্রবাসীদের আস্থা সরে যাচ্ছে। এটাই কি হওয়া উচিত? এভাবে কত প্রবাসী নেস্তানাবুদ হয়ে গেছে ক্যামেরার আড়ালে? সর্বহারা প্রবাসী শাহাবুদ্দিন প্রশাসনের সাহায্য চাইছেন ওনার কষ্টার্জিত সম্পূর্ণ টাকা ফেরত পাওয়ার। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, বাবার নাম আসাবুদ্দিন। আমার গ্রাম যুবরাজনগর, পোস্ট অফিস বাবুবাজার, পিএস ইরানি। আমি 11 মাস ধরিয়া খাতারে আছি। আমার ওয়াইফের নাম সাকি বেগম, বাবার নাম আশফ আলী। গ্রাম খনফুর, পোস্ট অফিস নূরপুর, পিএস কৈলাসহর। আমি খাতার প্রবাসী। আমি খাতারে আইসি আজকে প্রায় 11 মাস হয়ে গেছে। বাড়িতে আমার ওয়াইফ এবং আমার একটা ছেলে আছে, 3 বছরের ছেলে রাখি আইসি। আজকে 2 মাস আগে আমার ওয়াইফ আর একটা ছেলেরে আমার বাড়িতে পাইছে। আমার চাষা তারা বা আত্মীয়স্বজন যারা আছেন তারা সবাই পাইছে। পাওয়ার পরে পুলিশ উলিশ এখানে আইসে, আওয়ার পরে এখানে একটা সই নোয়াইছে পেপারের মধ্যে, অ্যাপ্লিকেশন দিকে সই নোয়াইছে। নেওয়ার পরে তার মা বাপ আইসন আইয়া আর তার মা বাপে লইয়া গেছেন। যাওয়ার পরে আমি তাই একটা চান্স দিছি। দেওয়ার পরে আজকে তো প্রায় হয়ে গেছে 5 মাস। 5 মাস হওয়ার পরে ওই ছেলে যে ছেলের লোকে ধরা খাইছিল আমার বাড়িতে, ওই ছেলের লোকে তাই গেছে গিয়া। আমার ছোটো একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, বাচ্চারে রাখিয়া গেছে গিয়া। প্লাস আমি যে প্রবাস থাকি যে টাকা পয়সা পাঠাইছে, আমার সম্পূর্ণ টাকা পয়সা তাই নেওয়া গেছে। প্লাস আমার ঘরে সোনা গয়না আসলো, এইসব সব কিছু নেওয়া গেছে গিয়া। আমার বাড়ির তাই বাড়ি থেকে কিছু জিনিসপত্র দিয়েছিলাম, সম্পূর্ণ জিনিস তাই এই জায়গায় থাকে না করিয়া সম্পূর্ণ জিনিস আগে নিছে। আজকে 4-5 মাস ধরে তাই এরকম করতেছে। আমি যখন বিদেশ আইছি আমার পর থাকি তাই এরকম বাইরা ছেলের সাথে মেলামেশা করে টাউন বন্দরে যায়, ওদিকে যায় ওদিকে যায়। আমি সব কিছু জানার পরে আমি তাই বুঝাইছি, বোঝানোর পরে আমার বুঝটা মানছে না। এবং কোথায় এই ছেলের লোকে একবার আমার বাড়িতে ধরা খাইছে গত 15 তারিখ সন্ধ্যার সময়। আমি তাই বুঝাইছি যে দেখ, যতটুকু খোর দে এই খাসটা আর করিস না, এটা বালা নাই, কিন্তু তোর লাইফে তুই লস থাকে, কিন্তু তোর লাইফটা নিজের তুই নষ্ট কর দে। আমি যারা বুঝাইছি, বুঝানোর পরে 16 তারিখ সকালে, 15 তারিখ রাতে আমার কাছে ফোন আইসে। আওয়ার পরে 16 তারিখ সকাল থেকে তার মোবাইল বন্ধ। 16 তারিখ সকালে বাইরিয়া গেছে, 16 তারিখ রাত্রে অবধি কোনো খবর আমি পাইছি না। সন্ধ্যার সময় আমার কাছে কল আইসে যে এরকম ঘটনা একটা হয়েছে শুনলাম, তোমার বউ অন্য একটা ছেলের লোকে গেছে গিয়া। তো আমি খোঁজ খবর লইছি, লইয়া দেখছি প্রায় 12টা বাজি গেছে। 12টার সময় আমি ফোন দিছি আমার শ্বশুরবাড়ি, ফোন দিছি। ফোন দেওয়ার পরে জিজ্ঞাসি যে ঘটনাটা কী, তারা কইছে ঠিক আছে এরকম ঘটনা হয়েছে, তাই একটা ছেলে লোক গেছে গিয়া। পরে আমি পরের দিন 17 তারিখে ওই ছেলের যে ছেলের কাছে গেছে, ওই ছেলের নাম্বার আমি আনছি। আনার পরে ওই ছেলের কাছে ফোন দিছি। ফোন দেওয়ার পরে তাই আমার ফোন রিসিভ করছে, করে আমারে গালাগালি করছে। আমি কেন কল দিই তাইরে,
তাই গেছে গিয়া, তাই বালা বুঝছে তাই গেছে গিয়া। আমি বলছি ঠিক আছে গেছে গিয়া, ভালো হয়েছে। আজকে 5 মাস আগে আমার বাড়িতে ওই ছেলে লইয়া আমার বাড়িতে তাইরে দর্শন ধরার পরে আমার গ্রামের মেম্বার প্রধান সব আইসন বা আমার আত্মীয় স্বজন আইসন, ইরানি থানার PS আইসে, স্যারেরা সবাই আইসন। আওয়ার পরে এখানেও একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত লেখা হয়েছে, লেখার পরে ইরানি থানার স্যাররা আসলা, তারা সবাই এখানে উপস্থিত আসলা। তো তাইর গার্জেন্ট আইসন, আওয়ার পরে তাই গার্জেন্টও গেছে, তাইরে দিয়েছেন। এরপরে তাইরে আমি একটা সুযোগ দিছি, সুযোগ তাইরে দিছি, দেওয়ার পরে 5 মাস গেছে না ওই ছেলের লগে তাই গেছি। পাশাপাশি আমি এই খবর পাইছি যে ছেলেটার বাড়ি তাছড়াতে, ছেলেটার নাম আবদিন আলী, বাবার নাম মধু মিয়া। ছেলেটা কৈলাস শহরে নানার বাড়িতে থাকে, নানার বাড়ি কৈলাস শহর কোপজারে, ওই জায়গাতে একটা টুকটুক চালায়। এই তাই যাওয়ার পিছনে সম্পূর্ণ হাত লেগে তার মা, আমার শাশুড়ি, তাইনে সম্পূর্ণ জানে, A to Z জানে। কারণ আমি আমার বাড়িতে চাইছি যে তাই রাখার লাগে, আমার শাশুড়ি আমার বাড়িতে রাখতে চাইছে না, কইছে যে আমার আমার এখানে তাহো, এখানে থাকতে ভালো হইব। তাই বলছি দেখেন আপনারা তো মা বা আপনারা হেফাজতে রাখেন। আজকে আমি বিদেশ আবার পর থাকি, তাই অবৈধ সম্পর্ক করে আমার কাছে অনেক মেসেজ আয়, অনেক মানুষে কয়, আমি বিশ্বাস করি না। কারণ 5 বছর হয়ে গেছে তাইয়ের সাথে আমি সংসার করতেছি, আমি আমার বিশ্বাস হইতেছে না। অনেক লোকেরা কইছে যে এরকম এরকম ঘুরাইতেছে একটা ছেলের লোকে, তো এটার সম্পূর্ণ দায়ী আমার শাশুড়ি। আমার শাশুড়ি সম্পূর্ণ তাইরে হেল্প করছেন বা তাই সম্পূর্ণ জানে। আর প্রশাসনের কাছে আমার একটা দাবি যে আমার একটা 3 বছরের একটা ছেলে রাখিয়ে গেছে, আমার লাইফ পুরো নষ্ট করে গেছে। আমি সঠিক বিচার চাই, উপযুক্ত বিচার তাই হওয়ায়।